আমরা এখনো পর্যন্ত মক্কা মদিনায় যারা গিয়েছি তারা দেখি ওই মদিনাতে ওই মক্কাতে যখন ইমাম সাহেব সালাত শুরু করেন কি জন্য একটা আরবিতে বলেন ইস্তাউ ইস্তাউ আলা তাখতালিফু অথবা আকিমু সুফুফাকুম অতারাসসুব এভাবে আরবিতে যেন কি একটা বলেন আমরা বুঝি না, তবে তিনি এটাই বলেন যে মুসল্লি কাতার সুজা করে নাও, বিচ্ছিন্ন হয়ে দাঁড়িও না, পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। এ কথা মক্কা মদিনার ইমামগণ এখনো বলেন, কিন্তু আমার দেশের ইমামগণ রাসুলের এই সুন্নাকে প্রাধান্য দেন না। ইমাম এখানেও আমার প্রিয় ভাইয়ের সাথে আমার একটু মতভেদ রয়েছে, আমার প্রিয় ভাইকে দেখছি ও আমার মুসলিম ভাই, ও আমার পরিজার ভাই, ও দাঁড়িয়েছে, ওর সালাতের ফাঁকে একটু চার আঙুল ফাঁকা রয়েছে, এক বিঘাত ফাঁকা রয়েছে, অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, তোমরা কাতার সোজা করো, কেননা আমি নবী আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি। ওয়াকান আহাদুনা ইলজিকু মাংকিবাহু বিমাংকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি, তখন আমরা একজন সাথী ভাই অপর সাথী ভাইয়ের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম, কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম। হাদিসটি বুখারী হাদিস নম্বর 725, বুখারীর এই 725 নম্বর হাদিস দিয়ে প্রমাণ হয় একজন মুসলমান যখন সলাতে দাঁড়াবে তার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। আপনি যদি পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়ান, আমাদের নবী বলেছেন ও জায়গায় শয়তান থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলছেন সঙ্গী সাথী তোমরা প্রাচীরের ন্যায় একেবারে সোজা হয়ে কাতার সোজা করো। প্রাচীর যেমন একটা ইটের উপরে আর একটা ইট গেঁথে কোনো ফাঁকা ফোকর থাকে না, সুন্দর করে ইমারত দণ্ডায় মান হয়ে গিয়েছে, তোমরাও কাতারটা অমন সুন্দরভাবে ফাঁকা বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে যাও। কেননা পাওয়াল্লাজি নাফসি ব্যাধিহি ইন্নিলা আরাস শাইতানাম ইয়াদখুলু মিন খালালি সাফি কান্নাহাল হাজাফি, আল্লাহর কসম করে বলছি, পাওয়াল্লাজি নাফসি ব্যাধিহি আল্লাহর কসম করে বলছি, যার হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, ইন্নিলা আরাস শাইতানা ইয়াদখুলু মিন খালালি সাফি কান্নাহাল হাজাফা, আমি শয়তানকে দেখতে পাই তোমাদের ওই কাতারের ফাঁকগুলোতে যেন সেটা কালো ভেড়ার বাচ্চা। আবু দাউদ হাদিস নম্বর 667, মিশকাত হাদিস নম্বর 1093 বর্ণিত এই হাদিস পেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম, আমাদের নবী বলেছেন কাতারের ফাঁক বন্ধ না করলে ওই ফাঁকে শয়তান থাকে, ও আপনাকে ধোঁকা দেয়। শুধু তাই নয়, আমাদের নবী বলেছেন যদি কাতারের ফাঁক বন্ধ না করা হয় মানুষের মন থেকে ভালোবাসা উঠে যায়। এজন্য তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতি, সালাতে আমাদের এই কাঁধ ধরে ধরে স্পর্শ করতেন, ওয়াকুলু এবং বলতেন ইস্তাউ আলা তাখতালিফু ফাতাখতালিফা কুলুফাকুম, তোমরা কাতার সোজা করো, পরস্পর মিলিত হয়ে দাও, পৃথক হয়ে দাঁড়িও না, তোমরা যদি পৃথক হয়ে দাঁড়াও তাহলে আল্লাহ তোমাদের হৃদয় থেকে ভালোবাসা উঠিয়ে দিবেন। মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর 1088 বর্ণিত হাদিস পেশ করে বলতে চাচ্ছিলাম, কাতারের ফাঁক যদি বন্ধ না করা হয় হৃদয় থেকে ভালোবাসা উঠে যায়। এই হাদিসটি আমি ততদিন পর্যন্ত বুঝে উঠিনি যখন আমার বন্ধু আমাকে বললেন, বন্ধু আমি গিয়েছিলাম এক জায়গায় সফরে, সফরে গিয়ে এক মসজিদে সালাত আদায়ের জন্য দাঁড়িয়েছি, আমার পাশে একজন লাল টকটকা সাদা ফকফকা সেনাবাহিনীর অধ্যতন কর্মকর্তা, দেখতে যেমন চেহারা ছবি তেমন আমার পাশে দাঁড়িয়েছে। আমার মনটা তখন ভীত সন্ত্রস্ত হয়েছে, এত বড় দামি মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, না জানি কখন বেয়াদবি হয়ে যায়। সেনাবাহিনীর অধ্যতন দায়িত্বশীল, দেখতে যেমন চকচকা, দায়িত্ব তত বড়, মেজর পর্যায়ের মানুষ, আমি তার সামনে কোনো বেয়াদবি করে ফেলি কিনা আমার ভয় হয় মনে মনে। এক
পর্যায়ে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছে, দেখলাম ওই সুন্দর দেহধারী সেনাবাহিনীর অধ্যাতন দায়িত্বশীল আমার পায়ের সাথে পা মিলিয়ে দিলেন, তখন সালাতে আমার মনটা আনন্দেই ভরপুর হয়ে গেল, আমার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম আমার মতো মানুষের পায়ের সাথে এত বড় দামি মানুষের পা মিলিত হয়েছে, আমার মন আনন্দে ভরপুর হয়ে গেল। আমি তখন বুঝেছি নাবি বলেছেন কাতারের ফাঁক বন্ধ করে নাও, যদি কাতারের ফাঁক বন্ধ না করো আল্লাহ তোমাদের অন্তর ছিন্ন করে দিবেন, ভালোবাসা উঠিয়ে নেবেন। কাতারের ফাঁক লাগিয়ে দিলে একজন আরেকজনের প্রতি মহাব্বত হবে, আরেকজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে, এ কথা আমাদের নাবি বলেছেন। অথচ আমাদের দেশের বুজুর্গনে দিন মুরব্বী কিরাম তারা বলেন কাতারের ফাঁক বন্ধ করলে মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, সম্মান হানি করা হয়, ইজ্জত হানি করা হয়। অথচ আমাদের নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন রাফাউল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ মুসান্নাফ ইবনে আবি শাইবা সহিহ তাবারানি সিলসিলা সহিহা হাদিস নম্বর 1892 বর্ণিত হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমাদের নাবি বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সফফিন, যে ব্যক্তি কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাই রাফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন ও বানালাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন সুবহানাল্লাহ। অতএব কাতারের ফাঁক বন্ধ করলে ইজ্জত হানি হয় না, মান হানি হয় না, সম্মান হানি হয় না, বরং কাতারের ফাঁক বন্ধ করে দেওয়ালে আল্লাহ দুনিয়া এবং পরকালে তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন এবং জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেন। এজন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উকিমাতিস সালাতু ফা আকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজিহিহি, যখন সালাতের ইকামত চলে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকাতেন, ওয়াকুলু এবং বলতেন আকিমু সুফুফাকুম অতারসু, তোমরা কাতার সোজা করো, পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। হাদিসটি বুখারী হাদিস নম্বর 719 বর্ণিত এ হাদিস পেশ করে আপনাকে বলছিলাম আমাদের নবী সালাতের ইকামত চলাকালে মুসল্লিদের দিকে মুখ করে তাকাতেন এবং বলতেন ও মুসল্লিগণ তোমরা কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, তোমরা কাতার সোজা করে নাও, আমরা এখনো পর্যন্ত মক্কা মদিনায় যারা গিয়েছি তারা দেখি ওই মাদিনাতে ওই মক্কাতে যখন ইমাম সাহেব সালাত শুরু করেন কি জন্য একটা আরবিতে বলেন ইস্তাউ ইস্তাউ ওয়ালা তাখতালিফু অথবা আকিমু সুফুফাকুম অতারসু, এভাবে আরবিতে যেন কি একটা বলেন আমরা বুঝি না, তবে তিনি এটাই বলেন যে মুসল্লি কাতার সোজা করে নাও, বিচ্ছিন্ন হয়ে দাঁড়িও না, পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। এ কথা মক্কা মদিনার ইমামগণ এখনো বলেন, কিন্তু আমার দেশের ইমামগণ রাসূলের এই সুন্নাকে প্রাধান্য দেন না। ইমাম সাহেবের সামনে একজন মুসল্লি চার আঙুল আদাবিগাত ফাঁক করে দাঁড়িয়েছে, ইমাম সাহেব বলছে মোবাইল বন্ধ করুন, এটা করুন, সেটা করুন, আরো কত কথা তিনি বলছেন, কিন্তু তিনি বলছেন না সঙ্গী সাথী তোমরা কাতারের ফাঁক বন্ধ করে নাও, এটা রাসূলের সুন্নাহ, এটা রাসূল বলেছেন, যদি তোমরা কাতারের ফাঁক বন্ধ না করো ওখানে শয়তান গিয়ে প্রবেশ করে তোমাদের অসা দিবে, তুমি কাতারের ফাঁক বন্ধ না করলে তোমার হৃদয়ে ভালোবাসা উঠে যাবে, তুমি কাতারের ফাঁক বন্ধ না করলে তোমার মান সম্মান ইজ্জত কমে যাবে, তুমি কাতারের ফাঁক বন্ধ না করলে জান্নাতে একটি ঘর থেকে তুমি মাহারাম হবে, এ কথা আমাদের ইমাম সাহেব বলছেন না। অথচ মক্কা মদিনার ইমামগণ রাসূলের এই জীবন্ত সুন্নাকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠা রেখেছেন।